গুড্ডি ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে একে একে সবাই কিন্তু গুড্ডি প্রশংসায় পঞ্চমুখ অন জানিয়ে দিল তাদের ভুল হয়েছে তারা আসলেই দাদাকে বুঝতে পারেনি তবে গুড্ডি যে তাদের দাদাকে বুঝতে পেরে সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পেরেছে তার জন্য আমরা বৌদির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের বৌদ্ধ কথা ভেবে নয় আমরা চিন্তা করতাম আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা ভাবতাম দাদার কারণে যদি তাদের কিছু হয়ে যায় কিন্তু আমরা তো গুড্ডি বৌদির মতো করে ভাবিনি মুনি বলে জানো আমরা যখন ছোটো ছিলাম দাদা আমাদেরকে মজার মজার গল্প বলে ঘুম পাড়িয়ে দিত আজ একটা গল্প বলো না দাদা অঙ্কুশ বলে আমার জীবনটাই তো একটা মজার গল্প সবাই বলে আমরা না হয় সেই গল্পটাই শুনবো তারপর একে একে গুটির অবদানের কথা গল্পে গল্পে বলতে থাকে অঙ্কুশ সবাই মুগ্ধ হয়ে শুনে সেই গল্প এভাবেই কেটে যায় অনেকটা সময় তারপর দেখা যায় যে গুটি আর অঙ্কুশ একে অপরের সাথে রোম্যান্টিক প্রেমালাপ করতে থাকে অঙ্কুশ গুটিকে বলে আজ তোমার জন্য আমি সবাইকে ফিরে পেয়েছি গুটি আমি সবাইকে নিয়ে থাকতে চাই তাহলে কি পারবে গুড্ডি সবাইকে নিয়ে থাকতে নাকি আসবে নতুন কোনো ঝড় বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ